বাড়ির মালিক সপরিবারে বেড়াতে গিয়েছেন কাশ্মীর, আর সেই সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানার জমিপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার রাতে গ্যাস কাটার দিয়ে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। লক্ষাধিক নগদ টাকা সোনার গহনা চুরি গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানার জমিপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায়। জানা যায়, বাড়ির মালিক রিঙ্কু শেখ গত শনিবার সপরিবারে কাশ্মীর বেড়াতে যায়। প্রতিদিন রাতে রিঙ্কু শেখের দাদা ওই বাড়িতে থাকতেন, কিন্তু সোমবার রাতে বাড়িতে কেউ ছিল না, আর সেই সুযোগে গ্যাস কাটার দিয়ে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়িতে আসতেই দেখা যায় বাড়ির সব তালা ভাঙা, ঘরের জিনিসপত্র লণ্ঠভণ্ড হয়ে পড়ে রয়েছে। গত রাতে বাড়িতে কেউ ছিল না, তার আগে রাত্রি ছিল, আমার দুলা ভাই আর বড় দিদি ঘুমিয়ে ছিল, কালকে কেউ ঘুমায়নি। সকালবেলা উঠে আমি তালা খুলতে এসে বাড়িতে দেখছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটি আছে। আমার বর্দাকে ডেকে দেখালাম, দেখার পরে সমস্ত কন্ডিশনগুলো তো আপনারাই দেখলেন কি হয়েছে না হয়েছে, বাকিটুকু তো আপনারাই দেখলেন। ভিতরের কথা বলতে ক্যাশ দাদার 8-9 লাখ মতো ক্যাশ ছিল আর ওই 9 ভরি মতো সোনা ছিল। লক্ষাধিক নগদ টাকা, 9 ভরি সোনার গহনা, 2টি এলইডি টিভি, বাড়ির দলিলের কাগজপত্র চুরি গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের অভিযোগ, এলাকারই কেউ পরিকল্পনা করে চুরি করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। কাশ্মীর গিয়েছে, কখন গিয়েছে? শনিবার গিয়েছে। আর আজকে এই ঘটনা ঘটছে? আচ্ছা, আলমারি ভেঙে দিয়েছে, ও আমাকে ডাকলো, আমি বাইরে বসে মুড়ি খাচ্ছিলাম। আমি গেলাম, দেখলাম যে হ্যাঁ, আলমারিও ভেঙেছে। পাশে ঘরে আলমারি ছিল, তার পাশে ঘরে নিয়ে গেছে, ভেঙেছে। আলমারির ভেতরে 9.5 লাখ টাকা ক্যাশ ছিল, 6 ভরির কাছাকাছি সোনা ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। কিছু কাগজপত্র নিয়েছে, দলিলপত্র যেগুলো ছিল আর সেগুলোও নিয়ে নিয়েছে। কাঠের দরজা ভেঙেছে, একটা কলাপ গেছে। নগদ ছিল 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা নগদ ক্যাশ ছিল। আচ্ছা, খবরের কাছাকাছি ছিল সোনা, তারপরে জমি জায়গার কাগজপত্র ছিল, আদার্স আরও অন্য কাগজপত্র ছিল। ব্যবসা করেছিল জমি জায়গা কেনা বেচা। তো এখন ও ওর বউ আর এক ছেলে, ওরাই 3 জন ওই বাড়িতে থাকে। আচ্ছা, ওরা গেছে কাশ্মীর বেড়াতে। আচ্ছা, অতএব পরশু দিন রবিবার সকালবেলায় গেছে, রবিবার রাত্রেবেলায় আমার একটা জামাইবাবু এবং আমার একটা বোন সেই বাড়িতে ছিল। আচ্ছা, গত রাত্রে ভাইয়ের থাকার কথা, যাই হোক, ও আসতে দেরি করেছিল, বহরমপুর গেছিলো, শরীর ওর টায়ার্ড ছিল বলে বাড়িতে শুয়ে গেছিলো, দিয়ে ঘুমিয়ে গেছিলো, যার জন্য ওই বাড়িটা কেউ যেতে পারে। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালাইসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH-34 চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।